الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، قال الإمام البخاري رحمه الله تعالى في صحيحه في كتاب الجنائز، باب قراءة فاتحة الكتاب على الجنازة. الإمام البخاري رحمه الله تعالى সহি বুখারিতে জানাজা অধ্যায় বাব লিখেছেন, শিরোনাম যে জানাজায় সুরে ফাতিহা পাঠ করা, মানে জানাজায় সুরে ফাতিহা পড়তে হবে। এরপর তিনি সনাতন মৌসুল সনদ দ্বারা যেটা উল্লেখ করেছেন আবদুল্লাহ বিন আব্বাস থেকে, যে তলহা বিন আবদুল্লাহ বিন আউফ বলেন, قال صليت خلف ابن عباس رضي الله عنه على جنازة. طلحة بن عبد الله بن عوف বলেন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস رضي الله عنهমার পিছনে জানাজা সালাত পড়লাম। فقرأ بفاتحة الكتاب فقال ليعلم انها سنة. তারপর তিনি সূরা ফাতিহা পড়লেন, আর সালাত শেষে বললেন, তারা যেন জানে এটা সুন্নাহ। মানে সুন্নাহ মানে কি? নবীর তরিকা, সুন্নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা। এই হলো সুন্নত তরিকা জানাজার সালাতে। যখন আপনি জানাজার সালাত পড়বেন, প্রথম তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা পড়বেন, এটি নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি অন্য আরেক সুরা মিলেন তাহলে ঠিক আছে, তাও ঠিক আছে। সুনান নাসাইতে আরেক সুরার কথাও আছে, আর বুখারিতে সুরে ফাতিহা, শুধু ফাতিহার কথা, সুরে ফাতিহা। তাই সুরে ফাতিহা অবশ্যই পড়বেন প্রথম তাকবীরের পর। দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ যেটা আপনি সালাতে পড়েন নামাজে, ওইটা পড়বেন। তৃতীয় তাকবীর পর দোয়া, তারপরে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবেন। সালাম দুই দিকে দেওয়া যায়, একদিকেও দেওয়া যায়, ডানে বামে দুটোই ঠিক আছে, আর একদিকে দেওয়ার অপমান আছে। এই জন্য আপনি দেখবেন মক্কা মদিনায় হারমান শরীফে সৌদি আরব শুধু ডান দিকেই তারা সালাম ফেরেন, বাধা নেই, উভয়টাই প্রমাণিত আছে। এই হলো জানাজার সালাতের তরিকা। তাই আপনারা কেউ এটা ভুলবেন না, প্রথম তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা পড়বেন। এই যে হাদিসে আমি পাঠ করলাম, সহিহ বুখারী 1335 নম্বর হাদিস, সকলকে জানা দরকার। কত নম্বর হাদিস? 1335 নম্বর। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মানুষকে জানাজার সালাত শিখাবার জন্য জোরে কেরাত পড়েছেন। আর কি বললেন? না না, জোরে কেরাত পড়েছেন বা জোরে দোয়া দরুদ সব পড়েছেন, আর জানাজার সালাতে সুরে ফাতিহা পড়েছেন। সালাত শেষে বললেন, তারা যেন জানতে পায় এটা হলো নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের সকলকে জানাজার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত তরিকায় আদায় করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।